জাগৃতি প্রকাশনের মালিক ফয়সাল আরফিন দীপন হত্যা মামলার দুই আসামি হাজতখানা থেকে পালিয়েছে। তারা দুজনই মৃত্যুদণ্ডপ্রাপ্ত। দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে পালিয়ে যান আসামিরা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিসি প্রসিকিউশনের অফিসের নিচতলায় থাকা হাজতখানায় ছিলেন তারা। এ পর্যায়ে তারা দায়িত্বরত পুলিশের চোখে মুখে স্প্রে করে পালিয়ে যায়। 2015 সালের অক্টোবরের শাহবাগে জাগৃতি প্রকাশনীতে ঢুকে প্রকাশক দীপনকে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা।